listen to ABC News, HD Live. You are watching ABC News, HD Live. আমি ইয়ে করি জিডিএ এন্ট্রি করি, করার পরে তারপরে আবার যে রেফারেন্সে আবার 29 তারিখ আবার সিডি জমা দিয়েছিলাম, আমি আবার এন্ট্রি করি। হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত পুলিশের কোনোরকম কোনো অ্যাক্টিভিটিস আমি দেখতে পারতেছি না। আজকে সকালবেলা দরজা খুলে দেখলাম আবার চোর ঢুকছে। হ্যাঁ, সে ঢুকেছিল, সে শুধু ডিবি একটা নিয়ে গেছে গা, যেখানে নাকি তার গতদিনের চুরির প্রমাণটা ছিল। অবশ্য আমি অলরেডি সিডি জমা দিয়ে দিছি ইয়াতে কোর্টে, থানাতে জমা দিয়ে দিছি। তো ও মেইনলি কালকে পিছনে দরজা ভাঙে ঢুকছে, মেইনলি সে ওই ডিভিআরটা নিয়ে নেওয়ানোর লিখা, এবং ডিভিআরটা নিয়ে গেছে গা, এবং সমস্ত লাইন এটার সঙ্গে যত কানেকশন আছে সমস্ত লাইন কাটটা। হ্যাঁ, একটা মানে পুলিশের রীতিমতো একটা চ্যালেঞ্জ দিয়ে গেল আর কি। তবে নির্বাচনের আগে আমার ঘরের সামনে পুলিশ পাহারা থাকে। হ্যাঁ, কিন্তু নির্বাচনের মানে বিধানসভা নির্বাচনের আগে আমার ঘরের দুয়ারে পুলিশ থাকতো, প্যারেড চমনি পাহারা দিত, কিন্তু রেজাল্ট বাজানোর পর থেকে আর এখানে আর কোনো পুলিশ থাকে। আগে আমার বারান্দাতে সবসময় পুলিশ বসে থাকে, চমনি পাহা চমনি টমনি পাহা দেওয়া আর কি, বিশেষ করে টিএসআরটা থাকতো আর কি। কিন্তু নির্বাচনের পরে রেজাল্টের পরে দেখা গেলো যে এখন আর চমনিতে কোনো পুলিশ থাকে না, প্যারেডের চমনি। This is ABC News, HD Live.